প্রতি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে তা আপনি নিজের মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন। তার জন্য আপনি আপনার মোবাইলের গুগলে গিয়ে লক্ষ্মীর ভান্ডার লিখবেন, লিখে এন্টার করবেন এবং তারপরে লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েবসাইট রয়েছে socialsecurity.wv.gov.in এই ওয়েবসাইটটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছ থেকে মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি চাওয়া হবে। আপনার যে মোবাইল নাম্বারটি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনার যুক্ত করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন, অথবা স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি এখানে এন্টার করবেন এবং এই ক্যাপচার কোডটি যেভাবে রয়েছে আপনার আসবে, আপনি সেই মতো এখানে লিখবেন, লিখে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এখানে দেখাবে, যেই আইডিটিকে আপনি নোট ডাউন করে নিতে পারেন এবং আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এইখানে যে ড্রপ ডাউন যে অ্যারোটি রয়েছে এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফিনান্সিয়াল যে ইয়ার অর্থাৎ কোন সালের আপনি দেখতে চাইছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। 23-24 সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন 23-24 সেশনের ফিনান্সিয়াল ইয়ারের এখানে কিন্তু মান্থ ওয়াইজ পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, অতএব এই পেমেন্টগুলো অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং যেটা চলতি মাস নভেম্বর মাস এই মাসের পেমেন্টটা কিন্তু এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে, অতএব এই পেমেন্টটা যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। অতএব আপনি যতক্ষণ দেখতে পাচ্ছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস ততক্ষণ আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, এটা গভর্নমেন্ট থেকে প্রসেসিং করা হয়েছে, যে কোনো দিন ঢুকে যেতে পারে। এবং যখন আপনি দেখতে পাবেন যে এই জায়গাটিতে পেমেন্ট সাকসেস চলে এসেছে তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে। অতএব যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সঙ্গে লাইক করবেন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।